আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে বরাবরের মতোই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনও তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যাদের ভালো না লাগে তারা করবেন না, দেখতে থাকবেন। একসময় হয়তো কোনো ভিডিও আপনাদের ভালো লাগতে পারে, তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই শুরুতে একটা করে লাইক করে দিবেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেক ছাড়াই তেলে ভাজা কেক। এটা অসম্ভব মজাদার একটি কেক, এটা হচ্ছে আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য, চায়ের সাথে বিকেলে খাওয়ার জন্য। এটার ভিতরটা অনেকটা সফট। তো তাহলে চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হয়। কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বল, এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। তো আমি আজকে কেকটা হচ্ছে একটা ডিম দিয়েই করব। আর এখানে দিচ্ছি আমি হচ্ছে কোয়ার্টার কাপ চিনি, একটা ডিমের জন্য এটাই পারফেক্ট, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো সামান্য একটু লবণ, লবণটা একটু কমই দিবেন, তার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে লবণ বেশি দিলে ভালো লাগে না আবার খেতে। আর দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, এটা অবশ্যই দিবেন, তাহলে কেকের যে সেন্টটা ওটা আসবে, না হলে আসবে না। আর দিয়েছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং সোডা, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন যাতে একটু ফুমি ফুমি ভাব আসে, তাহলে কেকটা ভিতরটা অনেকটা সফট হবে। এখানে কোনো হ্যান্ড বিটার ইউজ করার প্রয়োজন নেই, এটা হচ্ছে এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে করলেও চলে। তো আমি এটাকে বিট করে নিয়ে এখানে হচ্ছে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, আমার ফেটানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এরকম একটা চাল নিতে এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে দিব হচ্ছে গুঁড়ো দুধ। এটাকে আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। যদি হচ্ছে অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে কোনো দানা ভাব থাকে তাহলে এটা কেকের মধ্যে চলে যাবে, এই জন্য আমি একটু চেলে নিচ্ছি। তো এই যে উপরে অংশটা আছে এটা আমি ফেলে দেবো। এখন একটা হচ্ছে স্প্যাচুলা দিয়ে আমি এভাবে হচ্ছে ডোটা তৈরি করে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি এটা দিয়ে করতেছি, তা আমার কাছে ভালো সুবিধা মনে হয়। তো আমার ডোটা হচ্ছে এখনও অনেকখানি নরম, আমি এখানে আর একটু ময়দা দিব। এটা হচ্ছে অনেক সময় ডিমের উপর নির্ভর করে, কিছু কিছু ডিম থাকে একটু বড়, সেক্ষেত্রে হচ্ছে ময়দার পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা হচ্ছে প্রথমে হাফ কাপ দিবেন, তারপরে যদি লাগে তো আর একটু বাড়িয়ে দিবেন। ডোটা বেশি নরমও হবে না আবার বেশি হচ্ছে শক্তও হবে না, বেশি নরম করলে হচ্ছে আপনি হচ্ছে গোল 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 করে আকৃতি দিতে পারবেন না, আবার বেশি শক্ত হলে ভিতরে সফটনেসটা থাকবে না, শক্ত হয়ে যাবে। তো ঠিক আমি যেরকম করছি চেষ্টা করবেন আমার রেসিপিটি পুরোপুরি ফলো করতে, তাহলে আপনারা পারফেক্টভাবে এই কেকটা তৈরি করতে পারবেন। এটা বাসায় আপনারা খুব সহজভাবে অল্প কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, কিন্তু সয়াবিন তেল ইউজ করবেন না, তাহলে উপরে একটা বাজে গন্ধ আসবে, এজন্য আমি এখানে আর ঘিটা বাটারটা হলে সুন্দর একটা গন্ধ আসে। এভাবে তৈরি করে আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেব। এটা হচ্ছে এই যে গোল করে আকৃতি করে আপনি কোথাও রাখতে পারবেন না, সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ডোটা হচ্ছে নরম, এই জন্য যদি কোথাও রাখেন আবার স্যাপটা হয়ে যাবে। আর আরেকটা কথা, চুলাটা একবারে লো হিটে রাখবেন, তেলটা বেশি গরম হলে দিবেন না। যেমন আমরা অন্যান্য কোনো পিঠা তৈরি করতে গেলে তেলটা ভালো করে গরম করে তারপরে ছেড়ে দিই, কিন্তু এটার বেলা একটু ভিন্ন, তেলটা একটু একটু গরম হলে দিয়ে দিবেন, আর চুলাটা একবারে কমে রাখবেন, না হলে হচ্ছে উপরটা লাল হয়ে যাবে বেশি। এর একটু পরে দেখবেন ফুলে অনেকখানি বড় হয়ে গেছে,
এটার উপরের কালারটা একটু চেঞ্জ থাক লাল থাকবে, কিন্তু ভিতরটা ঠিক ওই বেক করা কেকের মতোই। বেক করা কেকও দেখবেন হচ্ছে সাইডের অংশ বা নিচের অংশটা লাল হয়ে যায়। এটা তো হচ্ছে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হয়, যেন সব দিকে লাল থাকে আর ভিতরটা সাদা থাকে। সফট স্বাদ গন্ধ সব একই রকম বেক করা কেকের মতোই। দেখেন উপরটা কীরকম ফেটে গেছে, আপনি বেক করা কেকও এই জিনিসটা দেখতে পাবেন যে এরকম ফেটে যায়। এটা আপনারা খুব সহজভাবে বাসায় তৈরি একবার অবশ্যই ট্রাই করবেন, তারপরে জানাবেন কেমন হয়েছে। আশা করি নিরাশ হবেন না, একবার ট্রাই করে দেখবেন বাসায়। আমার কেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি সব উঠিয়ে নেব আর বাকি যেগুলো আছে এগুলো এভাবে ভেজে নেব। আমার সবগুলো কেক ভাজা হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বরাবরের মতোই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।